করোনাকালে বিধিনিষেধের মধ্যেও একাধিক বিষয়ের নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। যেমন বইয়ের বিপণি, আমরা রয়েছি ঐতিহ্যশালী কলেজ স্ট্রিট বইপাড়ায়, যেখানে সরকারের নির্দেশের পরেই বইয়ের দোকানগুলো খুলতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি একে একে বইয়ের দোকান খুলতে শুরু করেছে এবং 12টা থেকে 3টে নির্ধারিত সময়ের মধ্যে এই বইয়ের দোকানের বিক্রিবাটা চলবে। কলেজ স্ট্রিটের একটা অন্য ঐতিহ্য আছে, এখানকার যে বইপাড়া সেটা ভারতবর্ষের বৃহত্তম বইয়ের বাজার। আমরা কলেজ স্ট্রিট চত্বরে নতুন বইয়ের যেমন বিপণি দেখি, তেমনি পুরনো বইও দেখি। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আমরা দেখছি বেশ কিছু বই ভিজে গেছে, নষ্ট হওয়ার মুখে, সেটা একদম রাস্তার ওপরে শুকোতে দেওয়া হয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছি। কলেজ স্ট্রিটে 550-এর ওপর বইয়ের দোকান আছে, এমনকি বহু প্রকাশক রয়েছেন, এখান থেকে বই তারা সরাসরি পাঠান অথবা অনলাইনে যায়। এখানকার মুখ্যমন্ত্রীর কালকের নির্দেশের পর সেই বইয়ের দোকানগুলি আস্তে আস্তে খুলতে শুরু করেছে, ক্রেতারাও আসতে শুরু করেছেন। করোনাকালের মধ্যেও একটা আবার শুরু হচ্ছে বইপাড়ার একটা জেগে ওঠা, কিন্তু তার মধ্যেও পুরনো বই ভিজে যাওয়া, নষ্ট হওয়ার ছবিও কিন্তু দেখা যাচ্ছে। আমরা প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রতি একটা ভালো শুভ দিক হয়েছে যে আমরা অনেকদিন বসেছিলাম এবং সবচেয়ে বড়ো শিক্ষা, একটা শিক্ষার সময়, এখন 11-12 মাধ্যমিক পরীক্ষা হবে ঘোষণা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ঘোষণা হয়েছে, এবং বই পড়ার যে সমস্যা সে সমস্যাটা একমাত্র উনি আমাদের সফল করেছেন আজকে। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কলেজ স্ট্রিট বইপাড়া থেকে। বিক্রিবাটা তো কাস্টমার আসতে পারছে না, যেহেতু বাস ট্রেন গাড়ি ঘোড়া যানবাহন চলছে না, তো খদ্দের নেই, তারা কি করে আসবে? যারা আসছে কাছাকাছি, যারা আসছে গাড়ি করে বা প্রাইভেট গাড়ি করে কোনো রকম আসছে, তো দূরের লোকটা একটু দূরের লোক, তারা তো আসতে পারছে না। বাবার সাথে বই কিনতে এসেছি কলেজ স্ট্রিটে, এবার ক্লাস 12-এ উঠেছি, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা বন্ধ হচ্ছে না, ওটা হচ্ছেই, এই বই কেনাটা আমাদের খুবই জরুরি। জিওগ্রাফি, ইংলিশ আর বাংলা কিনলাম, অন্য বইগুলো পাইনি এখনো। এখন অবশ্য স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস হচ্ছে না সশরীরে, কিন্তু বই তো অবশ্যই লাগে, উপন্যাস বা গল্প এবং পাশাপাশি টেক্সট বই, যেখানে প্রচুর বিক্রি হয় এই কলেজ স্ট্রিট থেকে। সেই জায়গায় নতুন করে আবার কলেজ স্ট্রিট বইপাড়া আজ থেকে খুলে যাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।